আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে স্পেশালি আজকে আমি অনুরোধ করব আপনারা খুব ভালোভাবে, খুবই ভালোভাবে আজকের এই ক্লাসটা অন্তত খুবই মনোযোগ সহকারে ভালোভাবে একটু সময় হাতে নিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই উপকার হবে, কারণ আজকে আলোচনা হবে টেন্স সম্পর্কে। আপনাদের আলাদা আলাদা ক্লাস দেওয়া আছে, দেখে নেবেন। তারপরেও টুকিটাকি কিছু সারা আছে, সেগুলো মানে বিস্তারিত সেখানে বলা নাই, সেগুলোর কিছু কিছু এখানে আলোচনা হবে। এবং আমরা ফর্মাল, ইনফর্মাল এবং অনারিফি, অর্থাৎ তুই, তুমি, আপনি, কোরিয়ান ভাষায় যেগুলো ভানমাল, ছন্দেতমাল আর নফিমমাল বলা হয়, এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত ক্লাস করব। তো ক্লাসটি আসলেই খুবই গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই এটা আজকে বুঝতেই পারছেন একটু সময় বেশি লাগবেই, আর বসল নিন ঘুমায় রাখেন, মানে সাইড কোনো টেনশন মাথাত না নিয়ে আজকে একটু মনোযোগ সহকারে একটি ক্লাস অন্তত দেখুন। দেখবেন আপনার অনেক কিছু আপনি বুঝতে পারবেন এবং অনেক বিষয় আপনার কাছে সহজ লাগবে, পানির মতো হয়ে যাবে। চলুন দেখি আমরা কী কী শিখতে যাচ্ছি। আজ মূলত শিখব টেন্সের কিছু কাহিনী, প্লাস ফর্মাল, ইনফর্মাল আর অনারিফিকের কাহিনী। আসুন আমরা আগে প্রেজেন্ট টেন্সে ঢুকি। প্রেজেন্ট টেন্সে এগুলো কীভাবে কী করব সেটা দেখব আর কি। এখানে বেসিক ভার্ব বা অ্যাডজেক্টিভ, যেটাই বলেন সেটা আসবে। ধরেন খাতায় ধর, খাতা বা জাদা, জাদা মানে ঘুমানো। এখন এইটা ইনফর্মাল। আচ্ছা, এগুলো একটু নিচে নিচে লিখে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। ও আচ্ছা, ভানমালটা আপনি কোরিয়ান ভাষায়, এর আগেও বলছি আমি বা আরও শুনবেন, ভানমালটা আপনি কোরিয়াতে ব্যবহার করতে পারবেন বলে আমার বিশ্বাস হয় না, কারণ আপনার জুনিয়র বা আপনার ছোট কেউ থাকবে না। আপনি কাজ করতে গেলে বা যেখানে যান আপনার কি হবে, সিনিয়র লোক থাকবে, আর ভানমালটা জুনিয়রদেরদের সঙ্গে বা সমবয়সী বন্ধুবান্ধব খুব ঘনিষ্ঠ হতে হবে, এবং তার থেকে পারমিশন স্বরূপ, পারমিশন নিয়ে তারপরে আপনার ভানমাল কথা বলতে হবে। তাছাড়া হঠাৎ করে আপনি কারোর সাথে ভানমালে কথা বলতে পারবেন না। যদিও আমরা বলি, ওই যে বলছি 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে কোরিয়ায়, কিন্তু মালিকক তুই করে বলতেছি, তারপরে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তুই করে বলতেছি, বুঝতেছি না যে আসলে আমি কি বলতেছি। এগুলো হয় আমাদের না জানার কারণে। তো যাই হোক, আজকে আমরা এই বিষয়গুলো জেনে নেব আর কি। এখন
দেখা যাক চন্দত মাল সম্পর্কে। চন্দত মালটা আপনারা যে কোনো লোকের সাথে ব্যবহার করতে পারবেন। চন্দত মালটা আপনার কোম্পানির সবাইকে, মালিককে, প্লাস আপনার মানে আপনি চলাফেরা করতে যার যার সঙ্গে মানে বলা দরকার বলতে পারবেন। নফিম মাল অনারি ফি, এইটা মালিককে বললে খুশি হবে কিন্তু অনারি ফিকদের সচরাচর আপনি কথা বলতে পারবেন না পুরোটা। তারপরে বড় বড় কর্মকর্তা বা আপনার টিচার, তারপরে আপনার এই টাইপের মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে আর কি নফিম মালে কথা বলা যায়। তো আসুন আমরা দেখি ইনফরমাল, ফরমাল আর অনারি ফিকে কেমনে কি হয়। ও, এখানে বাংলা ভাষা না দিলে তো আবার বুঝবেন না। এখানে দেখেন ফরমালটা হচ্ছে কি জিনিসটা এমনিতেই বোঝা যাচ্ছে, ফরমাল মানে এটা সম্মান সূচক। চন্দত মাল ফরমাল, চন্দত মাল মানে সম্মান সূচক, মানে সম্মানের সূচনা শুরু হয়েছে সোজা কথা। এটা পূর্ণাঙ্গ একেবারে ফুলফিল সম্মানিত মানে ভাষা না। নফিম মালটা হচ্ছে অনারি ফিক, যেটা এটা হচ্ছে পূর্ণাঙ্গ আপনার সম্মানিত যে ভাষার স্ট্রাকচার আর কি, সেটা হচ্ছে নফিম মাল বা অনারি ফিক। তো আমরা চন্দত মাল দিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলতে পারবো। এখন দেখেন জাদা, জাদা মানে ঘুমানো, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে জাদা মানে ঘুমানো, এইটা সেন্টেন্স এন্ডিং কি রকম ভাবে হবে। ডাইরেক্ট চা, আ অ, এই দুইটা দিয়ে মূলত তুই বলা হয়, আ আর অ। তাহলে যেহেতু যার পরে আ আসেই, নতুন করে আর আ বসাতে হয় না, বলবে অধিকা অঞ্জে ঝা, মানে কখন ঘুমাবি অধিকা, কোথায় যাস, এই টাইপের। জাস্ট এটা শুধু আ বসালেই হবে, আর বাচ্চিন থাকলে বসবে। ওই এর আগেও তো ওই আপনার পাস্ট টেন্সের ছোট ক্লাস যেটা ওখানে বুঝাই দিছি এটা আর কি, যে আকার থাকলে আর ওকার থাকলে কি বসে, আয়ো অয়ো, আয়ো, আর বাদ বাকি সব ক্ষেত্রে কি হয় অয়ো। সেম জিনিস এই জায়গাতেও, এখানেও আপনার আকার আর ওকার থাকলে আ বসবে আর বাদ বাকি সব ক্ষেত্রে কি বসবে, অ বসবে, তুই এর তুই বলার ক্ষেত্রে আর কি। এখানে দেখেন মগদা হচ্ছে এখানে বেসিক ভার, তাহলে সেখান থেকে তুই বলতে গেলে কি বলা লাগছে, মগ বা মগ মানে ভাত খা, এইরকম। বাচ্চিন টাচ্ছিম যাই থাক, মানে যে আকার আর ওকার যদি না থাকে আপনার দা বাদ দেওয়ার পরে এই বেসিক ভার্বের মূল অংশে যদি আকার আর ওকার থাকে তাহলে আ দিয়ে শেষ হবে তুই বলা, আর যদি অন্য কিছু থাকে বাদ বাকি সব ক্ষেত্রে অ দিয়ে শেষ হবে তুই বলা। তুমি, তুমি বলবেন যেভাবে। এখন চাদার ক্ষেত্রে আমরা কি জানি যে বেসিক ভার্বের শব্দ গঠনের সময় সবসময় কি হয়, আডা থাকে, দাদা থাকে না, তা উচ্চ হয়ে যায়। তাহলে তা যদি উচ্চ হয়ে যায় তাহলে কি থাকবে, শুধু চা, চা মানে ঘুমানো, এই শুধু চা থাকবে আপনার শব্দ গঠনের ভিতরে গিয়ে সেন্টেন্স এন্ডিং এ, যে শুধু এই চা পাবেন, এই চা দিয়েই আপনাদের বুঝতে হবে এটা জাদা ছিল, জাদা মানে ঘুমানো।
তাহলে এখানে শেষ সর্বনটি কি শেষ সর্বনটি হচ্ছে আ আচ্ছা এটা নোট করে রাখেন এটা আপনার ইনফর্মাল ফর্মাল আর ইনফর্মাল এই দুই ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা খেয়াল রাখলে চলবে যে এই রকম মূল ভার্বের দা বাদ যাওয়ার পরে যেটুকু থাকে এইটুকুকে স্ট্রিম বলা হয় আর এই স্ট্রিম এই এই মূল ভার্ব বা অ্যাডজেক্টিভের আপনার শেষ সর্বনাম যদি আ এবং ও হয় তাহলে কি বসবে আইও বসবে বাকি সব ক্ষেত্রে অয়ও বসবে এই সিম্পল এইটুকু এইটুকু মনে রাখলেই মনে করেন যে আপনাদের কোনো সমস্যা হবে না যেহেতু যা আছে তার মানে লাস্টে আকার আছে তাহলে কি বসবে আইও আইওর আডার আসতেছে না যেহেতু আ এখানে একটা আছে শুধু ইও বসলো তাহলে কি এখানে যা দিয়ে তুই বুঝালো যে ঘুমা ছা ইয়া চিকুম ছা মানে এই এখন ঘুমা আর এখানে বলতেছে ছায়ো মানে ঘুমাও এখন অনারিফিকে আসে আপনার দুইটা ধরন আছে অনারিফিকে দুইটা ধরন আছে বিয়োগনিদা আর শূন্যদা এটা একটা আর সেইও এইটা একটা এই দুই ধরনের আপনার অনারিফিক দুই ধরনের শব্দ গঠন করা যায় তো ইন্নিদা আর বিয়োগনিদা আর শূন্যদা এটার একটা ক্লাস আমার আছে দেখে নিয়েন শূন্যদা বিয়োগনিদা আর শূন্যদা এটা দিয়েও আপনি অনারিফিক করতে পারবেন আরও যদি মানে যে আরও একটু স্ট্যান্ডার্ডে আপনি নিতে চাচ্ছেন তাহলে সেইও দিয়েও করতে পারবেন এখন চাইও চাইও যেহেতু বাচ্চিন নেই আর বাচ্চিন না থাকলে কি বসে সব সময় বিয়োগনিদা বা বাচ্চিমওয়ালা জিনিস বসে যেটা ওপরে ফাঁকা আছে এইরকম জিনিস বসে যেমন চাইও এটা হয়ে যাবে চামনিদা চামনিদা অথবা চা সেও চা সেও এই হলো আপনার তুই তুমি এবং আপনি এই রকম এখন দেখেন আরেকটা উদাহরণ দিই তাইলে আরো একটু ক্লিয়ার হবেন খাদা খাদা তুই তুমি তুই এর ক্ষেত্রে শুধুই খাওয়া হবে তুমি যে খায়ো আর এখানে খামনিদা খামনি দা বা খাসেও খামনিদা বা খাসেও এই খামনিদা বা খাসেও দিয়ে আপনি কোরিয়ার যত বড়ই মানে যত ঊর্ধ্বতন কর্মকর্তাই হোক এই খাসেও দিয়ে তাক বললে এনাফ এর ওপর আর কোনো ভাষাই নেই ওদের খামনিদা এর চেয়েতেও সম্মানী ভাষা হচ্ছে খাসেও অনারিফিকের পরে আর তো কোনো স্কোপ নাই মানে নপিং মাল বা অনারিফিক যেটা আছে এর ওপরে তো আর বলার কিছু নাই তাই এই দুইটাকে এক জায়গাতেই আমি লিখে দিলাম তবে বিয়োগনিদার চেয়েতে বিয়োগনিদা বা শূন্যদার চেয়েতে সেইওটা
আরো সম্মান সূচক। তারপরে সিদা খাসিব সিদা এই রকম। তো সিদা মিদার ওগুলোর ক্লাস আমি পরে ছোট ছোট করে দেব, ওগুলো দেখবেন। তবে মূল জিনিস যেটা সেটা এইটুকু জানেন যে আমরা কি তুই বলার ক্ষেত্রে এখানে আ দিচ্ছি শুধু, আর এখানে ইও আইও বা অয়ো যুক্ত করতেছি, আর অধিক সম্মানের ক্ষেত্রে বিয়োগ নিদা বা শূন্যতা অথবা সেইও যুক্ত করতেছি। এইটা কি প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এইটুকু যুক্ত করে আমরা সেন্টেন্স এন্ডিং করলেই হয়ে যাচ্ছে। এখানে আ অবলিক অ, আচ্ছা নিচে নোট করে দেই আপনারা খেয়াল রাখবেন, তুই তুমির আ অ, তুই এর ক্ষেত্রে আ এবং অ, তুমি বা আপনার ক্ষেত্রে আইও অয়ো, আর অনারিফিকে বিয়োগ নিদা শূন্যতা বা সেইও। এই হচ্ছে প্রেজেন্ট টেন্সে আপনার ভার্বগুলোকে সেন্টেন্স ইন্ডিং করার সময় এইভাবে এদেরকে আমরা কি করব, সেন্টেন্স ইন্ডিং করব।